নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটা দেখছেন গ্লাস কাপ মাছ। এই মাছটা পুকুর থেকে সকালবেলা ধরে আনছে, তো এই মাছটা দিয়ে মাখা মাখা করে ঝোল রান্না করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। মাছটা প্রথমে আঁশ ছাড়িয়ে কাইটে ধুয়ে নেব। পুষি বসে থাক, মাছ খাইতে পারবি। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, এবার হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। মাছ মাখানো হয়ে গেছে, এবার মশলাগুলো বাইটে নিব। প্রথমে পেঁয়াজ রসুন বাইটে নিব। অর্ধেকটা পেঁয়াজ রাইখে দিব ফোড়নে দেওয়ার জন্য, আর অর্ধেকটা বাইটে নিব। এবার আদা জিরা ধইনা একসাথে বাটি নিব। আদা ধইনা জিরা একসাথে বাটি নিব। এবার শুকনো লঙ্কাগুলো বাইটে নিব। মশলা বাটা হয়ে গেছে, এবার মাছগুলো ভাজিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব।
তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিব শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, একটা তেজপাতা, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোর সাথে কয়েক কোয়া রসুন দিয়ে দিব। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। লঙ্কা বাটা, আদা জিরা, ধনিয়া বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার হলুদ লবণ আর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। হলুদ, লবণ, অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। ঝোল ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোল হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামাই দেব। আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।